হ্যাঁ শাস্তি দেয় না, শাসন সদ্ধর্ম শ্রীবৃদ্ধি করি বলে ত্যাগ করে দিই ইয়া, কি করি দি ইয়া, শুধুমাত্র ত্যাগ করে দি, দুয়া ভাত খাবে লাই আসি দিন হয়, টিয়া ভোজে নিবে লাই আসি দিন হয়, সম্মান গৌরব পাত্র মর্যাদা খাবে লাই আসি দিন হয়, শুধুমাত্র শাসনের কল্যাণ করি বলে আসি দিন, বহুত জন বহুত ধরনের হতা হবু দিয়া হত্যার ফ্যান্ডল করছি হত্যা টিয়া খরচ করছি ইনারে ফলে ভাই হব না না হইব হবে না না হইব হন না ওবা হন না হয় না হয় না আস না হন না অনুষ্ঠান শেষ কবু দে ফল মাথা তুম গিয়ে গুই ফল মাথা তুম কে গিয়ে দিয়া দায় গিয়ে গু দিয়া শন কিন্তু আ হতিকেন ত্যাগ হতিকেন কষ্ট হতিকেন শ্রম আত্মত্যাগের বিনিময়ে কিন্তু এই দুষ্টপুর তুম কিন্তু রওনা দিয়ে দি হতিকেন কষ্ট করে এসি এখনো কিন্তু ট্যাঙর ফাতা কিন্তু ব্যথা করার আনি বেসতে কেন লেঙ্গাইলে লজ্জা লাগে মাইন্স হবো দে সহজে লেঙ্গার দে বহুত দাবি দাবি হাইটে তো কষ্ট করে বেতা ঘোরার বেতা করার স্মৃতি করে ঘুরে হইলো আত নাইম পরে কিছু করিবেন নাই আসলে কি যে মানে আসলে কষ্টকর পরিবেশ আই এক সময় জ্যৈষ্ঠপুর পার তো মানিকপুর গেলাম অবশ্য ওনারা রাস্তা বেদি ন যায় বাঁশখালী হইনে অতিক্রম করি হার ভাঙ হইনে কিন্তু ইনতে মানিকপুর গেলাম এই মানিকপুর যাইবার ফতেও কিন্তু ওই ঠ্যাঙর রকিবে কিন্তু ফুলি তখন উল্লে গিয়ে গই তো ওই দীর্ঘ প্রায় দেড় দুই মাস ধরে ইনে কষ্ট পাইলাম লেঙ্গায় 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 মানিকপুর গেলাম দে ইও চব্বিশ পঁচিশ কিলোমিটার অতিক্রম করে জম্প হচ্ছি তো সদ্যমে পুণ্যার্থীবৃন্দগণ জিএম খৈতাম চায়ের শাসন সদ্ধর্মর কল্যাণ গরিব আল্লাহ বলি আসলে আঁরা বহুত মিকে যায় অনারা হাসো আইসি তো আই অনেক সময় মানিকপুর বাসী অলর প্রতি আর একখান বেশি দুঃখ মানে খুব অভিমান দেখাই মাঝে মধ্যে কিলো হই তারা নাই তারা ন যায় এড়ে বছরে একখান অনুষ্ঠান করে কিন্তু তারা ন যায় অথচ তিন মাসই তারা সময় দিই সমাজ দিয়ে দিব তিন মাস সময় দিয়ে দিই কিন্তু তারা এটা ন যায় বছর একখান অনুষ্ঠান করে কিয়া গাড়ি ভরে ভরে যাই না পারে এটা এত মানুষ যাব দে এই বছর দুই আড়াই হাজার মানুষ দাঁত খুঁজো অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করছি হ্যাঁ এটা তো বেশিরভাগে বাইরের বিভিন্ন গ্রামের মানুষ হল গিয়ে দে তুই তারা ন যায় তো ল্যাঙ্গা ল্যাঙ্গায় গিয়ে দিই তুইও মুসো দিয়ে কিন্তু ল্যাঙ্গা ল্যাঙ্গায় নো হয় আবার চাইও নারা আবার ইয়ান এই এই দৃষ্টিতে নৈন্য তবে যাইবে সাথে ল্যাঙ্গা ল্যাঙ্গা জম পড়িব তো ইয়ং খৈতাম চাই দিয়ে হারণে আসলে কেন জম পড়িব বা জম পরে আর ওনারা হাসা এসি দি এই আত্মত্যাগ এই যে কষ্ট ইয়ান কিন্তু আত বেক্ষে করতে বাধ্য ইতারা যে মনে করিব গরব গই আয় কেন সত্য হতা হইতে ভালোবাসি বনবন্তের মতো বনবন্ত অপ্রিয় সত্য হতা দুম দুম হয়ে গেলাই তো আই একবারে কারণ জাতির লে এসি দি হালিও হইলাম জানে না ওনারা রে ইন জাতির মঙ্গল কল্যাণ শ্রীবৃদ্ধি গরিবাল্লা এসি দি তো সদ্য মেয়ে পুণ্যার্থী বৃন্দগণ তো কেন জম পড়িব আর হাসে জম পরে কিনলে ওই দুঃখ তো মুক্তি লাভ করি বেলা দাঁত পূজা সম্পর্কে বিস্তারিত সম্পর্কে জানি বেলায় বলি কিন্তু অন্য দেশ না আসলে তো সদ্যমে পুণ্যার্থী বৃন্দগণ জিএম খুঁজতাম স্যার তো এড়ে এই যে আই অনারারে জিএম বুঝাইতাম স্যার এই যে একখান মনের মধ্যে যে একখান সাহস উদ্যমতা স্পৃহা ইয়েন কিন্তু অত্যন্ত দৃঢ় একাগ্রতা লইনে কিন্তু আরা সামনের দিকে অগ্রসর বেলে চেষ্টা করি তো পুণ্যার্থী বৃন্দগণ আরা আবার আগে জায়গা যাই না দেশনা শেষ করি ইয়ে নইলে তখন ওই দুজন ভিক্ষু তখন হদে এই হদে দুশ্চিল ভিক্ষু তো ওই আরা যে বিভিন্ন ধরনের সমালোচনা গড়ে দিই একজন আর একজনের সমালোচনা তুন কথা হইতে 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 টানি না হরে গিয়ে গেছি হন হরও কোন জায়গা যাইনি ফুঁচি গুই মানি ওই ফোঁসা ফালাই তো হড়ে হইতার নি সরাব ইবে বাইতে বাইতে কি তো বঙ্গোপসাগরত অনে নয় ই আর দশাব্দের অবস্থা মধ্যে তো এখন এই ওই বৃক্ষ তখন আর্য বৃক্ষরে যখন কণ্ঠসা যাতে গড়ে তখন ওই দেবতা হতবুক মহা ফাফানা গড়ি পেলায় কি গড়ি পেলায় হত নে মহা ফাফানা গড়ি পেলায় বৃক্ষ বৃক্ষর মধ্যে কি গড়ি পেলায় দিয়া বৃক্ষ বৃক্ষর মধ্যে কি গড়ি পেলায় দি বেদ গড়ি ফেলায় দি বেদ সৃষ্টি করছি দিয়া আসলে কিন্তু এক শ্রেণীর মানুষ আরা সমাজের মধ্যে আছে মানে বিক্ষু বিক্ষুরে কীভাবে মানে হিংসা তৈরি করণ যায়
এই ধরনের অনেক বেদগরদ এরকম আর সমাজের মধ্যে আছে, অনেকে নহয় না হদে বানতে অনারা মরা চলাইবেন, অনারা সংগদান হাইবেন, অনারা হয়তো আর আর রক্ষা করিবেন, আর বান্তিব হয়তো কিছু করিব না, হয় না নহয়, হয় না নহয়, তখন বান্তিব হয়তো অভ্যাসক হতো পালা হতো হইন ই সন ইয়া কৈ্য বাজাইতে দিয়া বান্তিবের ভিতরে ইয়া বিষ ঢুকাইতে দিয়া, মানে বান্তিবের তুমি যদি আর প্রতি শ্রদ্ধা থাকেও কিন্তু শ্রদ্ধা বি কেউ যার দিয়া, হ্যাঁ মানে বিষদ সর্বদে কে আর মুখের মধ্যে বিষ আছে আবার আর মুখের মধ্যে মধুগু আছে, আসানো আছে মানব তো মনুষ্য তো হতর হমর, তই এই ধরনের আর সমাজের মধ্যে অনেক দায়ক আছে, তই আর বিকুসঙ্গর আসলে খারাপ দে নয়, আর বিকুসঙ্গলরে খারাপ বানাই ফেলাতে কিন্তু আর কিছু মানুষ হলে আর সমাজের মধ্যে কিছু মানুষ আছে চা হয় না মানুষ, তারপরে বানতে বানতার আর সঙ্গদান জিনিসের মিকে চোখ দে মানুষ, এবং বিকলর সঙ্গদান জিনিস বস্তু জিনিস নানাবিধ ওই বাবুগিরির সুনাম সুখী এতে অর্জন গরিবের মতো এরকম আমিত্য পরাই মানুষ হল ওই ফাট করি ফেলার দিয়ে সমাজের মধ্যে, এদিকে আসাতে নয় এবং সমাজ সমাজরে ভাঙি ফেলার দিয়া নিজের কোয়ালো নিজে কি মার দিয়া কুরুল মারতে না, নিজের কোয়ালো মধ্যে নিজে কুরুল মারত দে, তো এখন এই এই দেবতা তং হত অবুক আই উগ্র বিক্ষু আরোগ্য বিক্ষুরে কি বাজায় ফেলাই দিয়া সহ্য লাগাই দিয়ে দিয়া উগ্র আরোগ্যরে সহ্য লাগাই দিয়ে মহা ফাফেনা করি ফেলাইলাম, সদে যেন ফাপ গজি এন ফাপ কি গরম পড়ব দিয়া মৌসম গরম পড়িব, আজিয়ার ফরত নয়তো বা কেয়াই অন্তরের মধ্যে মিথ্যা দৃষ্টি রাখিবে না, হ না রাখিবে না, আজিয়ার ফরত নয়তে কেয়াই বিক্ষু বিক্ষু অলরে সহ্য গরিবের হন ফন্দি বা হন প্রলোভন কিংবা হন বিবাদ তৈরি করে দিবে না বা মন হন না করিবে না, নগজন দেবদত্ত ঠিক করবেন তো ওবিসি নরকত লোহ কুম্ভ নরকত জলের দে রে জলের দে দেবদত্ত, শুধু দেবদত্ত নয় চিন্তা মানবিক হইতে শুরু করি এবং ওই কুকালিক হইতে শুরু করি এবং আরও অপরাপর অনেকেই কিন্তু ওই নরকর মধ্যে নালগিরি হস্তি পর্যন্ত নরক অত জীবে বুদ্ধ হইব নালগিরি হস্তি অনাগত দশজন বুদ্ধর বুদ্ধ হইব ইবে পর্যন্ত ফাফর মধ্যে গ্রাস হয়ে গিয়েবি, তো যে ননারার হইতাম চায়ের ফাপ আসল বা বাফরে নসার অজ্ঞ হতা হয় না মানছে, তো ফাপ অনারে জন্ম জন্মান্তরে কল্প কল্পান্তরে হন মতে সাইতো ন বুদ্ধরে ন সার অনারে সারিব হতুন এটা লাই আজ এতুন এটি এনে শিক্ষ লেবেন দে হন রহমর ইন আর আতুন গত্যে রাজি নয় এক কাপ সার হাসে আর জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর যে নরকে ন যাইফান বাবুগিরি শব্দ হবে ফাইবেল্লা বলি আর বান্তে রাতুন আম বড়গিরি ফাইবেল্লা বলি আর্গ বিক্রলেন যে কণ্ঠসা হতা হন ইন হন দিন যেন আর নহন পান এই শিক্ষা কেন অনারা তুলবেন, তো এই সর্বোপরি ওই দেবতা ভূমি রক্ষক দেবতা এ পাহাড়বাসী ভূমি রক্ষক দেবতা তখন এই বৃদ্ধ উজ্ঞ বৃদ্ধজ্ঞ বালকর বেশ ধরিন অর্থাৎ উপাসকর বেশ ধরিন আইনে বন্দনা করিনে বানতেরে খুব শ্রদ্ধা করে বন্দনা করিনে হাত জোর করিনে হতে বানতে হয়তো অনে একটা দাঁড়াইতে কোন দে হয়তো ওরে নজন দে হদ উপাসক কেনে যাইও হয়তো একটা দুশ্চিল বিক্ষু অবস্থান করে যি মধ্যে দুশ্চিল বিক্ষু থাকিব ই মধ্যে হয়তো কোন দিন হয়তো ভালো কিছু আশা করেন ন যায় হয়তো অনুপযুক্ত জায়গা অনুর্বর জায়গা এবং অপূর্ণত অপূর্ণ এবং অনু এই অমঙ্গলকর পরিবেশেরে মানে বিরাজগরের এই পরিবেশের মধ্যে হয়তো আই যেতেন না হদে বানতে আইন অনাতন সমাজ আয় হদে আসলে অনত হদে আরে মনগরণ দেখে আই একজন বৃদ্ধ উপাসক হদে বানতে আই বৃদ্ধ উপাসক ন হদে আই একজন এই পাহাড় রক্ষক দেবতা তৈ হদে আই যে বান্তের অনহদে দুশীল মনগরণ সে বান্তের পিছনে হদে আই হয়তো গো নারীর গ্রুপ বেশ ধরি হদে পিছতে হদে আই হদে বিসি বিসি নহদে আই হদে অনারার মধ্যে হদে একতার অভাব জিনিস হতে পরীক্ষা করতাম যাই হতে ওনার বেতরে হতে সংশয় উৎপন্ন হয়ে দে তো হতে বানতে হতে আর ক্ষমা গজন আসলে হতে
আই হদে অনারার মৈত্রিতা কিংবা একতার সম্পর্ক হতে পরীক্ষা করিবার লাগিলে অনার ভিতর হদে বিচিকিৎসা কিংবা বিরক্তি ভাব উৎপন্ন করিলাম হদ উপাসক অনত হদে বেশি অন্যায় গুজন হদে হয় হদ ভোগ খদিবে তো হদে আর হদে এই ক্ষমাগরণ যোগ্য নহে তখন যাইনে বুদ্ধরে বন্দনা করি এবং ওই ভিক্ষুর ক্ষমা সহদে বন্ধুবর আর ক্ষমা গুজ্য হদে কিল্লে হদে আই তোমার ফর হইম কি কি হারণ তো এই উপসৎশীল মানে উপসৎশীল যাপন করি এবং ওই ভিক্ষু দুজন পরিশুদ্ধ জীবন যাপন অতিবাহিত করি পরক্ষণে যাইনে বুদ্ধরে যাতে সর্বোপরি ব্যাখ্যা ব্যাখ্যা গজি এবং কশ্যপ বুদ্ধরে কশ্যপ বুদ্ধ তখন এই সদ্ধর্ম দেশনার মাধ্যমে যে সন্দেহ তুন সন্দেহ কলহ বিসংবাদতুন যে ভিক্ষু সংঘলরে সরিয়ে বেলে বলে ভিক্ষু সংঘর উপদেশ নির্দেশ প্রদান করছি তো যে দেবতা এই দেবতা যে এক কল্পব্যাপী অপায় গতিতে মানে অপায় দুর্গতি ভূমিতে উৎপন্ন করিনে যে অনেক যে হস্ত দুর্বিষহ জীবনযাপন করি শ্রাবস্তী নগরের মধ্যে যে ব্রাহ্মণ কুলে ধানবানব নামকরণে সে জন্মগ্রহণ করি এবং সে গৌতম বুদ্ধের সাক্ষাৎ লাভ করিনে সংক্ষেপ করে দেশনা গৌতম বুদ্ধের সাক্ষাৎ লাভ করিনে যে সেই যে ধানবানব স্থবির নামে সে পরিচিতি লাভ করি যে বুদ্ধের সদ্ধর্ম লাভ করি নে সে দুঃখত্ব মুক্তি লাভ করতে সক্ষম হই এবং সে নির্বাণ পথে অগ্রসর হইতে সক্ষম হই তো সদ্ধর্মে পুণ্যার্থী বৃন্দগণ জিয়ম খৈতাম সাহেব সন এই দেবতা এই যে মনুষ্যর মানে এই নারী রূপ বেশ ধরি এই যে বৃদ্ধ রূপ বেশ ধরি এবং কুশল অকুশল দুনুয়ান বিসংবাদ তৈরি করি এবং একজন আরেকজনের মধ্যে কলহ ধন্দ বিদ্বন্দ্ব এবং বিসম্বাদ কলহ তৈরি করি নে যে ধরনের যে পাপ সে সম্পাদন গজ্জি এই পাপ যে নারা যে নগরী ফান এই জিনিসটা নারার মাথা রাখিবেন অনারা যে এড়ে একতা আসন অনারা যেন একতা থাকিবে বলে অনারা চেষ্টা করিবেন এই যে সামাক গানাং তাপসুকু হ্যাঁ তো এতালে বুদ্ধ হদ্দে সুকা বুদ্ধানা উৎপাদু সুক সাদ্দাম্মা দেশানাং সুক সাদ্দাম্মা সামাগ্গি সামাক গানাং তাপসুকু তো পুণ্যার্থী বৃন্দগণ সুক বুদ্ধানু উৎপাদু বুদ্ধের উৎপত্তিকাল এত বেশি সুখকর ক্ষণজন্ম লাভ করা আরও বেশি সুখকর সুক সদ্ধর্ম শ্রবণ করা আরও বেশি সুখকর তো এই সুখ বুদ্ধানু উৎপাদু তো এই সুখ বুদ্ধ সুখে অর্থাৎ বুদ্ধের উৎপত্তিকালে জন্মগ্রহণ করি না যাতে নির্বাণ সাক্ষাৎ গরিত তারিফান সে পুণ্যবীজ বপন করি নে আজিয়ে যে অনারা এড়ে যে অনারা সদ্ধর্ম শ্রবণ গরিবাল্লা বলি শুন সদ্ধর্ম লাভ গরিবাল্লাই শুন এবং সদ্ধর্ম প্রতিপালন গরিবাল্লা শুন এবং পাঁচখান সদ্ধর্ম শ্রবণ করিলে যে পাঁচখান ফল লাভ করে এই পাঁচখান ফল সম্পর্কে অনারারে ভিক্ষে গজি এ সম্পর্কে বিস্তারিত অনারা জ্ঞান লাভ করিবেল্লা বলিয়া অনারা যেড়ে উপস্থিত হইন অনারারে অশেষ অশেষ মৈত্রী বন্দনে আবদ্ধ করি এবং কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা এবং অনেক মৈত্রী বন্দনে আবদ্ধ করি যে সকল সেবকরা এবং যারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী এই যে অনারার মুছো দিয়ার অঙ্গে পরিপূরক এই যে প্রদীপ বড়ুয়া তিনি আজিয়ার মনে প্রধান অতিথির ঐক্য ন তারে সন তো এই প্রদীপবাবু ও বান্তরে আসলে দীর্ঘ তিন চার বছর ধরে নে বান্তরে চিনে তো এই বান্তের জীবনযাত্রা এবং বান্তের সহজলভ্য এবং সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে প্রদীপ বর্তন খুব শ্রদ্ধা লাগি বলি ইবা অনারার এই উৎসাহিত অনুপ্রাণিত এবং এই যে অনুপ্রেরণা যোগাই যে এরকম ভান্তে আছে এরকম ভান্তেরা তোমরা আনি না সদ্ধর্ম দেশনার আয়োজন কর তো ওনারা এই পরিবর্তন উদ্বুদ্ধ উৎসাহিত অনুপ্রাণিত হই নে ওনারা দীর্ঘ প্রায় বছর দেড়েক পূর্বে এডে ফাঙ্গরি বেলা বলে ওনারা চাইলেন তো ওনারা ওনারার ফাং তখন লোয়া ন যায় সময় খুবই সন্নিকট কারণ
এক মাস দেড় মাস পূর্বে বান্তারা ফাং লইলে আয়ুন টাইনিন আসলে অনেক ঝামেলার ব্যাপার এবং অনেক পদঘাত অনেক অতিক্রম করে আইম পরে অনেক পরিস্থিতি মোকাবেলা করে আইম পরে যার কারণে গত বছর আয়ুন নময় এড়ে বান্দরবন এ রাঙ্গামাটি অস্তমেত্তা বংশ বান্তে আইনে অনারারে সদর মধ্যে শোনা দিল অনে নয় বান্তি মন লাগে তো তই সর্বোপরি অনারার খবর লাগকি অনারা যে মেত্তা বংশ বান্তেরা আনিনে দেশনার আয়োজন গজন ও আর আর সমতলী বৌদ্ধবিক কলর গৌরব এবং ও এখন বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় সদ্যমা দেশনাল্লা যায় প্রাঞ্চল দেশনা দেয় বনবান্তের শিষ্য বলা চলে এবং মেতবংশবান্তের আরা গৃহী অবস্থায় আবুরকিল দেখিলাম আবুরকিল ওর বাড়ি তৈ ও ভালো একজন প্রবক্তা এবং ভালো একজন দেশক এবং প্রাঞ্চল দেশনা দেয় এবং ঘণ্টার পর ঘণ্টা দেশনা আলোচনা করে তৈ ওর দেশনা মনোমুগ্ধকর দেশনা শ্রবণ করি অনেকে অনেক উপকৃত হয় তৈ সিএন সে বৃত্তিতে ওনারা গত বছর মেত্তা বংশবান্তরা আনিয়া দেশনা দিলেন তো এই বছর বান্তরা আনিয়ে দেশনা দিও তো কেন আর এক আয়ু গেলে এক ভিন্নতরভাবে আয়ুম পরে ইয়ে না যুদ জামাল হয় অনেক অনেক বিরক্তি দিক বিবেচনা করে আবার অনেকে অনেকভাবে নেয় তো আসলে এইভাবে প্রতিকূলতা হারেই না আইতাম যায় ওনারা অনেকভাবে আরে এই আইনুন অনেক ধরনের ঘাত প্রতিঘাত পেরিয়ে নে ওনারা আরে আইনুন আসলে জিয়ানোল্লা বলি আসলে এড়ে আইন গি ইয়ানোর সার্থকতা কিন্তু এড়েই পূজ্যবসিত ই তৈ ওনারা যে আসলে যেভাবে করি নে আইবের ক্ষেত্রে যে আসলে ক্যাঙ্গুরি অর কীভাবে অর আসলে এই অনুষ্ঠানই তারা এভাবে গরিব ফারের কিনা জানের কিনা এবং ঘরের কিনা এবং আদু কি অনুষ্ঠান অর কিনা এই যে একটা হত ধরনের একখান যে ওনারার মধ্যে একখান যে ভুলশুদ্ধর বিষয়বস্তু যে জানিবের কৌতূহল আসিল তো ইয়ে নাড়ে আইনে সমাপ্ত গৈটি এবং বিশেষ করে যে মেইন রোড অত্যন্ত যেভাবে প্রোটোকল দিই নে ওনারা যেভাবে বাদ্যবাদনা সহকারে যেভাবে বানতেন এটা আইনুন এবং জিএন হয়তো অন্যান্য গ্রামত বানতে গেলেও পর এবং তেমন এত সুন্দর যে আয়োজন সুন্দর পরিসর খুব কম সংখ্যক গ্রামেই এভাবে গড়তে সক্ষম হয় জিএন ওনারা গুজন তো বান্তের বেশ কয়েকটি গ্রামের বিভিন্ন সদ্যর মধ্যে শোনার এটি একটি মাইন্ড ফ্লো এখানে মুছো দিয়ে গ্রামে আসার এই যে এত সুন্দর একটি মনোরম অনুষ্ঠান আয়োজন করা এটি একটি মাইন্ড ফ্লো তো যাক আপনারা সুন্দর একটি অনুষ্ঠান করেছেন এটি সদ্যর্ম জাতিকে আরও একটু পরিবর্তন পরিগণিত এবং পরিবর্তন করার প্রত্যয়ে আপনারা যে অনুষ্ঠানগুলো করে যাচ্ছেন এগুলো আপনাদেরকে সাধুবাদ দেওয়ার প্রয়োজন হয় মনে বই কি এবং আপনারা এইভাবে আগামীতে এভাবে অনুষ্ঠান চালিয়ে যান চালিয়ে যাবেন এবং আশা করি আপনারা যে মৈত্রীময় মৈত্রীময় মানে অর্থাৎ সবাইকে মৈত্রীর কথা বলা হচ্ছে অর্থাৎ ময় মানে কি সম্মিলিত কথা বলা হচ্ছে মৈত্রী মানে মৈত্রী প্রদান করা মেত্তা করুণা মুদিতা উপেক্ষাচারী ব্রহ্মবিহারের মৈত্রীতা তো মৈত্রীতা নিয়ে না দেশনায় দিগুলো আবার আরেকখান যাবি বই হ্যাঁ করুণা লই দেশনা দিতে গেলে আরেকখান যাবি বই মুদিতা লই না দেশনা দিতে আরেকখান যাবি বই উপেক্ষা লই না হইতে গেলে আরেকখান যাবি বই আবার বানতে কিন্তু আবার বেশি হন আবার চাইন বানতে বেশি আবার সদ্ধর্ম প্রবক্তাও নয় কারণ ধ্যান গইতে 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 বানতে আসলে ক্লান্ত ধ্যান গইতে গইতে বানতে আসলে বানতে জীবনযাত্রা এত বেশি মানে গভীরতম গভীরে বানতে অবস্থান করে যার কারণে আসলে বই পরিবের মতো বানতে সময় না থাকে তো বানতে আসলে ওই যে জিনিস মানুষের আসলে দরকার যে মৌলিক ধারণা গো মানুষের দন দরকার যে যে হতাগুণ হইলে যে যে ধর্ম বাণী সিক্ত গড়িলে মানুষের মনোরঞ্জন দৃষ্টিতে মানুষ পুলকিত হব উপকৃত হইব পরিবর্তন হইব ইউন একটু জানি নে আসলে এইভাবে বানতে দেশনা দিবেলার চেষ্টা করে কিন্তু ত্রিপিটক লই না হইতে গেলে ইউ গ্রন্থ দূরের মধ্যে যাইবে তো বানতে তো গ্রন্থ দূর নয় বানতে বিদর্শন দূর তো যার কারণে দুও দূর আছে উগল দিয়ে গ্রন্থ দূর উগল দিয়ে বিদর্শন দূর কারণ ত্রিপিটক লই না হতা হন মানি বহুত কথা এই ত্রিপিটকগুলো হতা হইতে গেলে অমুক পিটকতে হতা সমুক পিটকতে হতা ইন বানতে হতে সময় নেই ন বুঝুন তো এই মূল মূল যে মূল মূল বৌদ্ধ বুদ্ধের দর্শন লইনে বানতে দেশনা গরিবের চেষ্টা করছি
তো এই অনারারে যতটুকু উপকৃত করিবার চেষ্টা করছি। তো গৈত্য যায় এই যে আইজন গৈত্য যায় যে সকল পুণ্যার্থীবৃন্দ অল এবং মুসদিয়া বাসী অল যেভাবে অনারা আইজন গৈজন এবং এই যে অনারার ছেলে অল অনারার ভাই অল অনারার ফু অল যেভাবে এই যে নতুন জেনারেশন অল যেভাবেই তারা আইতে কিন্তু নতুন জেনারেশন তেমন বেশি নয় কিন্তু তারপরেও কিন্তু হনংস হম নয় এটা ব্যাকপণে কিন্তু হামগজিরা নয় আবার এটা মুসলিমীয় হয়জন কিন্তু ফাইন মানে বাগর দৈক্য হওয়া তো যারা যারা হাজগঞ্জি না কেন এটার আর মানে বান্তার সামনে নগলিও পিছনে গলিও কিন্তু বান্তার বুঝের হনে কি জি হনে কতটুকু গজি নাও করে তো ব্যাকপণে কিন্তু সম পরিমাণে বান্তে মৈত্রী বন্ধন আবদ্ধ করে অসায় অনারা তাঁরা এই বিশেষ করে মৈত্রময় একতা সঙ্গে একতা থাকি বেলার চেষ্টা করিবে কারণ সংগঠন সংগঠনের মধ্যেও কিন্তু ফাটল সৃষ্টি হয় কারণ ব্যঙ্গ সাঁতার দিকে বাংলাদেশের মধ্যে হত সংগঠন আছে কিছু সংগঠন আছে দে সিয়ারত বইবে সংগঠন আছে না মাজবা হতে সিয়ার দিলে যাইম দে হ্যাঁ অনে নয় সিয়ার দিলে যাইম দে আবার হতে বক্তব্য দিলে যাইম দে কি দিলে যাইম দে হতে বক্তব্য দিলে যাইম দে হটিয়া দিবে টিয়া নাই কি হয় বল টিয়া নাই ওই আর আর মা বোন যারা পুণ্যাতিয়ল আ সাধারণ মানুষের মগজত দোলাই সাধারণ মানুষের মগজত মাথার মধ্যে লবণ লাকি নিয়ে হটিকের না তো হলো বরে হার হাত সাধারণ মানুষের মগজত লবণ লাকি নে ওই সেয়ারত বইলে হতিকে নেতা আছে নেতা হলো বরে হার আছে না আছে এরকম হতিকের নেতা আছে তো এদিকে হতে ব্যঙ্গ সাঁতার দৈক্য হতিকের নেতার সংগঠন নু আছে না আমিত্ব সংগঠনেরই অহংবোধ সংগঠন জোতা ঠ্যাং লই না পর্যন্ত পঞ্চশীল লয় আবার জোতা ঠ্যাং লই না পর্যন্ত পঞ্চশীল নলয় খালা চশমা দিন এনং করে করে যায় এনং করে করে যায় ব্যাগ কোনে হদে এ বন্দা বন্দামি দাম্মাং বন্দামি হদে নামত আসা আ কি সুন্দর কথা নামু তাসা ভগবতু আরাহাতু হদে নম হইয় হনে তাসা হইয় হনে ভগ ভগ হইয় হনে হ্যাঁ ভগবত হইয়া হনে অরহত হইয় হনে ইন বিজ্ঞা আছে কেন ইউন ই সাধারণ নাই তারা ই সাধারণ ব্যক্তি হইতে না এই নারা ডেকে ফোঁসা গলা গন্ধ এই গালিয়ান দিই না কি আর আইন কবির মতো যোগ্য না ইতারা হই বলেই তো আর আইন আজি হইত পারে তো চন খালা চশমা দিই না এঙ্গে এঙ্গে ওই মেয়ে মানুষেরা চাই মানে ইতি বহুত বড় গো কেউ দিয়া বট্টর ই দিয়ে ন বুঝলাম কিটর ই দিয়া কোট গাত দিয়ে বট্টর খালাটর বুঝছেন না এ ধরনের সভা সমিতির মধ্যেও কিন্তু আরা দেখছিলাম খালা চশমা দিয়ে নে মানুষের এনং করে করে চাই সুন্দর সার ন সুন্দর সার কি সার হওয়া জানে বুঝছেন না তো যাক এই ব্যঙ্গ সাতাশ দৃশ্য এরকম অনেক নাতা পর্যন্ত নারা চোখে দেখছিলাম তো জিএম কইতাম স্যার পুণ্যার্থীবৃন্দগণ এই ব্যঙ্গ সাতাশ দৃশ্য হন সংগঠন আরা ন চাই এই একতা সংগঠন জীবে চায় একতা একতা অর্থাৎ মৈত্রীময় একতা সংগঠন যে মৈত্রীর আবদ্ধে একতাভাবে যে নারা যেন তাকিত্তারি হন ওনারা সেক্রেটারির লাই সভাপতির লাই এবং বিভিন্ন এই পদবীর লাই ওনারা হনরহমর জ্ঞান করিবেন হনরহমর সহ্য চমরা নগরিবেন এবং ওনারা সুন্দর স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে ওনারা এই একতাভাবে ওনারা সুন্দর করে থাকিবেন বলে চেষ্টা করিবেন কথা বুঝছেন না কি হইত হদে গৃহস্থর হদে গৃহস্থর হদে বাস্য বুঝি নে সুর হদে কি বাঁধে সুর হদে কি বাঁধে গাঁটটি বাঁধে তো অনারার একতা একতার দুর্বলতা বুঝি নে এড়িয়ারও দেবথল এটা কি বাঁধিব সংঘর্ষ বাঁধাই দিব তো আঁরা যেন শক্তি তাকে পান একতাই সকল সুখের উৎস একতা যেন তাকে পান এটা হনরহমর একতা যেন দুর্বল করি না পারে ফান ক্ষতি করি না পারে ফান তো যাই হোক পুণ্যার্থী বৃন্দগণ ওনারা প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন তো এই
বান্তের সদ্ধর্ম শ্রবণ করি পেল্লাই, এত অধিক কষ্ট করি নে এবং অধিক আয়োজন করি এবং অধিক শ্রদ্ধাযুক্ত মন লই নে, এটা সদ্ধর্ম শ্রবণ করতে নাই শুন। টাইম হইতে 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 ছটা বাজে গিয়ে হঠাৎ তো শুরু করছে হওয়া, হঠাৎ তো গজি দে তিনটার, হ্যাঁ তিনটা দশত্ব হচ্ছে সত্তর উদ্দশ হয় সাড়ে দশ সাড়ে তিনটে, তো শোন যাই হোক ছটার বাজে ভাই আর দশ মিনিট বাকি আছে, তো এই ওনারা ব্যাখ্যা ভালো থাকুন যারা বিদেশের মধ্যে আছে আর আর ফল আর কি, হ্যাঁ যারা কিন্তু টিয়া ফাড়ার বলি আজি হারা এত সুন্দর অনুষ্ঠান নাম করি ন দেশের মধ্যেও ভোজনে দিকি, তো বিদেশের তো ভোজনে দিকি ই তারা কে দুই হাজার কে পাঁচ হাজার দিয়ে দেন এই অনুষ্ঠানের মধ্যে প্রাণবন্ত অনুষ্ঠান গরিবের ক্ষেত্রে, তো এই যে ছেলেরা আসলে এই আড়ারে এই সমস্ত টাকা পয়সা দান করছি ইতার উদ্দেশ্যই একখানা পুণ্য দান করিবেন ইতারও এই লাইফের মধ্যে দেশনা শুনের ভাবলাম শুনিব ন ওই লাইফের মধ্যে দেশনা শুনিব, তো ইতার প্রত্যেকে একখানা ভালো থাকুক সুখে থাকুক ইতারও শুভ মঙ্গল বর্ষিত হোক এবং কল্যাণ বর্ষিত হোক যেড়ে থাকুক না কেন ইতার যে অবস্থানরত এই এই স্থানের দেবতল যাতে ইতার রক্ষা করে সেই মৈত্রী আবদ্ধ করি নে এবং পুণ্যদান করি নে, এবং ওনারা যারা এখানে বিভিন্ন গ্রাম থেকে আগত বিভিন্ন জায়গা থেকে আগত এবং এখানকার সমস্ত পুণ্যার্থীবৃন্দগণ সবাইকে উদ্দেশ্য করে সমস্ত পুণ্যরাশি এবং তথা ওনারার ফোয়াশা হলেরে ধর্মশিক্ষার হতাড়ে যে যেভাবে আসছি আসলে তো সময় নাই হতাভূত ধর্মশিক্ষা লই নে, তো এই ওনারা যে ধর্মশিক্ষা যে আয়োজন করেন এটা শুনিদি নাকি এটা নাকি ওই আই ধর্মশিক্ষার এই পুরস্কার ধর্মশিক্ষার পুরস্কার স্বর্ণ পদক ইবা নাকি সর্বপ্রথম নাকি মুছো দিয়ে তুমি যাত্রা শুরু হই অনা নয় আশা ভাঙলা, হ্যাঁ অনা ওই বলে নাকি স্বর্ণ পদক মুছো দিয়ে তুমি নাকি যাত্রা শুরু ইয়ার পরে নাকি আস্তে আস্তে বিভিন্ন গ্রামে ঘরত বলে এরকম নাকি একটা শুনিলাম, তো যাক যদিও যাত্রা যদিও মুছো দিয়ে তো শুরু হইলিও নইলিও কিন্তু ওনারা গজছিলেন, তো যাই হোক এদের যে যে ফল এর উদ্ভুত উৎসাহিত অনুপ্রাণিত এই যে বিভিন্নভাবে ওনারা ছেলে অলের ধর্মশিক্ষার মধ্যে উদ্ভুত উৎসাহিত অনুকরণ করেন ইয়েন অত্যন্ত শ্রদ্ধার পাত্র, এবং এড়ে অনেক এই যে অনেক এই গুণী জ্ঞানী ভিক্ষু সংঘ এড়ে আবির্ভাব হইল আসিল এবং ইতার আরও কিছু আশীর্বাদও এড়ে আসে নয় কি ইতার আরও মৈত্রী এড়ে ওনারা উপর আসে নয় কি, তো সর্বোপরি সবার মঙ্গল দর্শিত হোক সে প্রত্যয়ে কামনা করি সবাইকে মৈত্রী বন্ধন আবদ্ধ করি সমস্ত দেবনাগ যক্ষভূত প্রেত সকল সত্যগণ তথা অনন্ত অনন্ত চক্রবালের সমস্ত দেবগণ সবাইকে উদ্দেশ্য করে আপনাদের সবাইকে উদ্দেশ্য করে সমস্ত পুণ্যরাশি সমান 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 অংশে দান করছে সকলে আশাবক্কায় বাহমত সব্বা দুঃখ পমচাত প্রত্যেকের নির্বাণ লাভের হেতু হোক, কিছু দান আছে না অষ্টবয়স্ক আছে না কিন্তু নাই আচ্ছা সকালে ওই ন আচ্ছা বা সাধুবাদ তুলে এখন আরা এই ফানি ডালি নিয়ে পুণ্য অনুমোদন যাইন দেরি ইয়ার আগে আর কিছু আছে না বুদ্ধমূর্তি দানি বসর গইতু এ তো বেঞ্জে সকালে গইছি আন্ন কর আচ্ছা আর কিছু আছে না ওনার কার্যক্রম, হ্যাঁ শুক্রবার গইতু হ্যাঁ কিনলে জামরঙ্গে আরঙ্গে আর কি দেশ না না এখন মানুষ এখন এগিয়ে গিয়ে তো এখন আর কি দেশ প্রায় তো দেশনা শেষের দিকে এখন আর দেশনা শুনিবার মতো মোমেন্ট আর নাই, হ্যাঁ মোটামুটি ওনারা পর্যাপ্তই না ওনারা কোনোরকম বুঝতে যি না ভালো লাগি না, হ্যাঁ কেন লাগি হইন পারি কেন লাগি, হ্যাঁ ওনারা ভালো লাগি দিয়ে এটা আইনের সার্থ কথা আসলে আয়ত ফাইজুম বলে এরকম কোনো বিয়া নোয়াছিল
মানে এত বেশি যুদ্ধ যাচ্ছে শরীরের উপর দিয়ে হইন্য ফারণ দে, মানে বাম পাশে কেনর জয়েন্টের মধ্যে কিন্তু মানে ফা বাড়াইতে কিন্তু একটা টাক 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 আওয়াজ করে, কিন্তু তারপরে স নাই গিয়ে কিন্তু আর আসলে ফুরগত নইতে আন্ডা চলা গরিবের যেখান স্পৃহা উদ্যমতা আছিল আছে এবং পাশাপাশি শক্তি এখনও আছে। বুদ্ধ সময়কালে বুদ্ধ কীভাবে একটি গ্রাম থেকে গ্রামান্তরে, নগর থেকে নগরে এবং বিভিন্ন প্রান্তে ভারতবর্ষ একখান তুন একখান প্রদেশই বিশাল লম্বা লম্বা প্রদেশ যেভাবে বিচরণ গজি, এই বিচরণকালে বুদ্ধ যেভাবে বিচরণ গজি আরও আসলে বুদ্ধর মতো করি নে আনিবেলা বলে চেষ্টা করছি করি আর কি। তো এই তো এই অনারার হাসে আইতে আইতাম যাই নে আসলে অনেক কষ্টই। তো এই আসি দিয়েন তো বড় একটা ফোজা হইমি অনারা তো বালা লাগি হন দেই বুঝছেন না, অনারা তো যে বালা লাগি হন আসি দিয়েন যে গো ফোঁজা মাথার মধ্যে যে গো বোঝা ইয়েন কমে গিয়ে গই এখন যাইম দিয়ে একদম বড় বোঝয় দাঁড়াই ক্যাং করে যাই ওনারা তো গাড়ি করে ফুরুত করে যাবেন গে যারা দূরত নাইছি আর যারা গরত নাইছি ওনারা গরত যাবেন গে বানতে কত দুঃখ আছে কত কষ্ট আছে ইও ক্ষয় করি বেলা বলে আসলে বানতে ফন পথে আছে বুঝুন না। তো বানতে আসলে যেই কষ্টরে নিবারণ করি পেলে বানতে যে পথে আঁড়ের যে পথে দূরের ইউন আসলে অনারারে বুঝে পেলাই আসলে বানতেরা এভাবে কষ্ট করি যার। তো ইউনোর আসলে অনারা কানা বুঝি পেলার চেষ্টা করিবেন পারমি পূর্ণ সারা পারমি পারমির কলসি যতক্ষণ না পূর্ণ নইব ততক্ষণ না পর্যন্ত এই মানব দেহ তো রেহা নাই, এই মানব দেহের এই ফোঁসা আবর্জনাজনিত জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর এই মানব দেহত্বন অনে রেহাই ফাইতান নয় পারমের কলসি পূর্ণ গরম পরিব এই ভান্তারা পারমের কলসি পূর্ণ করি আহির বলি অতীত অতীত জন্মে অতীত অতীত জন্মে ভান্তারা পুণ্য ধর্ম করি এসি বলি এবং এই জন্ম মধ্যে পুণ্যর পাত্র পরিপূর্ণ ই বলি এবং ভান্তারা সে পথে অগ্রসর ই বলি আজি এ ভান্তারা দুঃখত্বন দুঃখ মুক্তির পথে ভান্তারা আড়ের এবং অনারারে বুঝর। তো এই অনারাত্ম না সে দুঃখ মুক্তির পথে অনারাত্ম জম করিব তো যাইতে গেলে অনারাও কানা পারমি পূর্ণ গরিবের পুণ্য সঞ্চয় অনারা গরিবের চেষ্টা করিবেন। তো যাক অনারা প্রত্যেকের অনেক কথা অনেক কথা তো এই অনেক কষ্ট করেই নিয়ে আসি অনেক কষ্ট করেই নিয়ে অনারাও আসুন অনেক কষ্ট করে আয়োজনই এবং ফল কিন্তু অনেক খুব পরিশ্রম কিন্তু হাড় ভাঙা পরিশ্রম রাত মানে সারা রাত কিন্তু তারা চেতন আছেন দু হ্যাঁ হাড় ভাঙা পরিশ্রম কিছু ফল তো এটারা আজি আজিও পরিশ্রম করিব আগামী হালিও আছে পরিশ্রম তো এই হালিয়ে থাকুম হালিয়ে থাকা থাকি ইনেও পরশু দিন রওনা দিয়ম আর কি এত সকালবেলা সন্ধি যাত্রে কানা সহজ রাস্তাও কানা বাইর করছ ওনার আর বেহা রাস্তা না দাহাই হালিয়ে কানা বেশি বেহা রাস্তা দাহাই হ্যাঁ মেন রোড ধরি না এতো যাই বলবুদ্ধ বল রে হইতাম যাই আর যেন বেহা রাস্তা দাহাই অবুক অবুক হ্যাঁ বুঝি ভাই তো হ্যাঁ আজি হ্যাঁ যাবে সত আর বেহা রাস্তা দৈতাম না সোজা রাস্তা কেন ভাই এন তো আইল বুঝ না হ্যাঁ তো সোজা রাস্তা কেন কান দাহাইন আর ওনারা কেন আর সহযোগিতা করে কেন বাড়াই দিতেন যাইন না এটা বয়স্ক মানুষও কিন্তু আসি আঁরা রঙে অনারা কিন্তু ইয়ার তুম বয়স নময় এরকম মানুষ এটা আছে কাঁ যা বেলে চেষ্টা করুন আর কাঁ যথাস্থানে পৌঁছা দিয়ে পেলে তো এই অনারা কান আর পৌঁছাই দিয়ুন তো যাক তো এই অনারা রঙে আঁ রঙে আর দাহ হইব না নইব হত বোধে এই জন্ম নয় আগামী জন্ম তারই তো নয় তবে এই জন্ম মধ্যে আর দাহ হইব না নইব আগামী জন্মর হতা নয় এই জন্মর হতা আর কি এই জন্ম যদি দাহা হয় দয় তোলে চাই না দেখা যাব না কেমন করে দেখা হয় তো ইয়ান অনারা কর্মত থাকুন করিব তো এই বান্তেরও যে বান্তেও আর কতদিন এভাবে চলি যাইতে পারে ইয়ানো গো ব্যাপার সাথে গ থাকুন ভরিব তো ইয়ান নি তার কারণ দে বান্তের মহারঞ্জনের মধ্যে যাবেন দেরি হ্যাঁ এই
মুসদিয়া একতা সংঘ, এই মুসদিয়া মৈত্রীময় একতা সংঘর উদ্যোগে প্রতি বৎসর এই বুদ্ধ ধাতু পুজো অনুষ্ঠানের মধ্যে ভূমিকা রাখন করিব। টিয়া পয়সা নয়, শুধুমাত্র এই মুসদিয়া বাসী অলারে লই যা লই যে ইনেকানা ধাতু পূজা গরিবেল্লাই বলি, কি গরিবেল্লাই ধাতু পূজা গরিবেল্লাই, ধাতু পুজো ইবে আসলে মহামূল্যবান পুজো, ইবে গরিবেল্লা বলে একখানা যাইবেন, ইবে মানে সূর্য উড়িলে বলে যেন পৃথিবী বলে হাসে, সূর্য উড়িলে বলে যেন পৃথিবীর প্রকৃতি বলে হাসে, সূর্য উড়িলে বলে যেন পৃথিবী বলে প্রাণ ফিরি ফাই, সূর্য উড়িলে বলে যেন পৃথিবীর প্রক্রিয়া মানে প্রকৃতি হইতে শুরু করে পৃথিবী হইতে শুরু করি এবং এই মানুষজন এবং তীর্যক প্রাণী হইতে শুরু করি প্রত্যেকেই কিন্তু কি প্রাণ ফিরি ফাই এই সূর্যর হারণে কথা বুঝিতে জন না। ঠিক অনুরূপভাবে এই ধাতু পুজো, ধাতু প্রদর্শন এবং ধাতু এই দর্শন করণ মানে ই মানে আসলে জন্ম জন্মান্তররে ক্ষয় গরিবের উগ্র ছিন্ন এবং এই সূর্যর মতো আলো, সূর্যর মতো প্রাণ ফিরে পাওয়ার মতো উগ্র হেতু ওনারা লাভ করিবেন দে। এই যদি মহারণ্যের মধ্যে যে প্রতি বাৎসরিক মানে জানুয়ারি মাস শুক্রবার প্রতি তৃতীয় সপ্তাহ পরে আর কি, মানে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহের পর মানে মাসের মধ্যে সার্গ শুক্রবার নোয়াশা নব, এই সার্গ শুক্রবারের মধ্যে তৃতীয় সপ্তাহ জীব হয় ই বল যে মানে প্রতি বছর যে হন এবৃতি তৃতীয় সপ্তাহে মানে শুক্রবার জীবে ফরিব, শুক্রবার ইবে নির্ধারিত কিন্তু তারিখ তৃতীয় সপ্তাহ শুক্রবার, শুক্রবার ঠিক থাকিব এখন বন্ধর দিন দে কিন্তু তারিখ হয়তো ব্যতিক্রম হইব, তো তৃতীয় সপ্তাহ শুক্রবারে ভিত্তি করি ওই জ্যৈষ্ঠপুরা মহারণ্য বান্তে যতদিন এই পৃথিবীর থাকিব মানবকুলত থাকিব ততদিন যাব তিয়েন যুদ্ধ করি যাইব, হারাল লাই হারাল লাই বান্তার লাই হারাল লাই জাতির লাই এই হইল হতা। যাইবেন না নযাইবেন, যাইব হতে পাঁচজনে নি, নযাইব হতে পাঁচশো জনে, ই নাই বউ জায়গা থই দিককে বহু জায়গা থই জাতি এ ফতে নাই বেকন আরামর ফতে যাই নে বিদেশে সম্বল গাঁত দিবে ঠান্ডা এই যা এই জগতের নাই, তো যাক বহুত কথা বলা থাকুন সুখে থাকুন সাধু। এই ফাইনাল মায়ং বান্তি মায়া সংসার কান্তারা দুঃখাত মুঞ্চিত্বা নিবানা সচ্ছি কারণার্থায় ইমানি পারিত্রাণি পঞ্চশীলানি সমাদায়িত্বা মম পরলোকগত জ্ঞাতিগণ উদ্দেশ্যে ইমান নানাবিধা খাদ্যাবুচ্ছা ফলমূলা পুষ্প পানীয়া বুদ্ধা পাথিবিম্বা দানা সাধাম্মা সাবনা দানা দেমা পূজেমা 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 ইমা অনাগতাস্যা আজ্যমিত্রা বুদ্ধ লাভেত্বা দুর্লভাং পাপজ্জাং হোতু দূত্যাম্পে ইমাং সাদ্দাম্মাং সাবনাং অনাগতাস্যা আজ্যমিত্রা বুদ্ধ লাভেত্বা দুর্লভাং পাপজ্জাং হোতু সাদ্দাম্মা সাবনাং অনাগতাস্যা আজ্যমিত্রা বুদ্ধ লাভেত্বা দুর্লভাং পাপজ্জাং হোতু ভবতু দিঠাতু ইদং মে ইয়াতিনং হোতু সুখিতহন্তু ইয়াতায়ু ইদং মে ইয়াতিনং হোতু
সুখী তহন্ত ইয়া তায়ু ইদং মে ইয়াতি নহতু সুখী তহন্ত ইয়া তায়ু উন্নমে উদকম বট্টাং ইয়থা নিন্নাং পবত্ততি এবমেব অতু দিন্নাং পেতানাং উপকপতি ইয়ত্তবতাচ আমেহি সম্পাদাং প্রিয় সম্পদাং সব্য দেব সব্য ভূথ সব্য নাগ সব্য অক্ক সব্য মনুষ্য সব্য মনুষ্য সব্য পেত অনুমোদন্ত সব্য সম্পত্তি সিদ্ধিয়া অকসট্টাস ভূমট্ট দেবনাগ মহিন্দিকা পুয়ন্তান অনুমোদিত্বা শিলং রক্ষন্তু বুদ্ধ শাসনাং পুয়ন্তান অনুমোদিত্বা শিলং রক্ষন্তু ধম্ম দেশনাং পুয়ন্তান অনুমোদিত্বা শিলং রক্ষন্তু মং পড়াং এমিনাং পুয়খমিনাং মমেওয়ালা সমাগম সতং সামা গমহতু ইয়াব নিব্বানাং পত্তিয়া ইদাম্যে পুয়াং ইদাম্যে দানাং ইদাম্যে শিলাং অশোভকায়া বহং হতু সব্য দুঃখ পমোচতু নিব্বানস্থ পচ্ছয় হতু পেথো লোকে তিরাচ্ছানা নিরায়ুছু অবীশিত ইনকুলে না যায়ামি জাতি জাতি ভবভুবি বসুন্দরী সদেব ভূমি সদ্দিং কাত্বা সমাগতা মায়ানি কুশলকম্মানি তুম্যে জনাতা মহাপটবী শক্কিনোতু ববাতু দিট্টাতু সা